বলেন দেখি এটা কি? এটা হচ্ছে সেই ভাইরাল কাটিং আনারস। প্রথম যখন দেখেছিলাম আমি ভাবছি আল্লাহ এটা কেমনে কাটছে, কীভাবে এত সুন্দর করে কাটছে। তো পরে ভিডিও দেখার পরে আমি হচ্ছে দেখলাম, পুরাপুরি একদম ক্লিয়ারলি দেখলাম যে এটা কীভাবে কাটতে হয়। তো আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, হাতের কাছে সব কিছু, চোখের নাগালে সব কিছু, অথচ আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু আইডেন্টিফাই করতে পারি না, এটা হচ্ছে সেরকম কিছু একটা। তো প্রথম দেখে আমার এরকম একটা এক্সপ্রেশন হয়েছিলো, আরে কেমনে কাটছে। তো যাই হোক, আমি আজকে ভাইরাল আনারস কাটিং করছি, দেখি কতটুকু পারি। তো এটা হচ্ছে ছুরি দিয়ে করাটা একটু মুশকিল, তারপরেও করতেছি কারণ আমার ছুরিটাও ছোটো, আনারসটাও একটু সাইজে বড় ছিল, তো ছিলা ছুলা হয়ে গেছে মোটামুটি। তো এটার হচ্ছে প্রথমে যেটা করতে হবে, চার সাইড দিয়ে একটু ভালোভাবে শেপ করে নিতে হবে। তো আমি ওভাবে শেপ টেপ না করে একবারে কাটা শুরু করে দিছি, আর পরে শেপ করব আমি। তো এভাবে হচ্ছে লম্বাভাবে কাটলেই না এই সুন্দর ডিজাইনটা হয়ে যায়, অথচ এটা আমরা বুঝতেই পারি নি আগে। তো এটার ভেতরে যে ডিজাইনটা থাকে এটা হচ্ছে গড গিফটেড, আল্লাহ এভাবেই এটাকে বানাইছে, খুবই সুন্দর একটা ডিজাইন। আর এভাবে না আমি কাটার পরে যেটা দেখলাম যে ওয়েস্ট কম হয়। আমরা মনে করি যে না সাইডগুলো দিয়ে হয়তো বা অনেকগুলো পড়ে যায়, অনেকগুলো ফেলে দিতে হয়, আসলে ওয়েস্ট কম হয়। এবং এভাবে খাওয়ার ফলে মানে মানুষের মধ্যে বলে না যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী এই টাইপের কিছু একটা। তো প্রথমে দেখে যখন কারো কিছু একটা ভালো লাগে, বিশেষ করে খাবারের বিষয়ে, প্রথম চোখের অ্যাট্রাকশনটা কিন্তু মেইন, দেখে ভালো লাগলে কিন্তু খাওয়ার একটা রুচি চলে আসে। তো এভাবে কাটার পরে যেটা দেখলাম যে আসলে খাওয়ার প্রতি একটা আলাদা রকম একটা অ্যাট্রাকশন চলে আসতেছে। তো আমি যখন বাচ্চাকে এভাবে দিয়েছি, আমার বাচ্চার জ্বর কয়েকদিন ধরে, তো ও জ্বরালা মুখেই এটার অর্ধেকটা খেয়ে ফেলছে, এত সুন্দর করে এটা মানে খাওয়া যাচ্ছিলো, মানে মুখের মধ্যে দিতেই না নরম নরম করে ভেঙে আসতেছিলো। তো আমি আবার এটাকে একটু পণ্ডিতি মার্কা বুদ্ধি নিয়ে একটু সুন্দর করে ডেকোরেট করার চেষ্টা করতেছি প্লেটের মধ্যে, এই যে দেখেন একটু গাছ টাছ বানাইছি, খেজুরের গাছ টাইপের। তো দেখতে ভালোই লাগছে এবং সুন্দর। আসলে এভাবে কারোর সামনে কোনো কিছু প্রেজেন্ট করা হয় সে না খেয়ে যাবে কোথায় বলেন, সুন্দর না?